গত ক্লাসে আমরা জেনেছিলাম কিভাবে সূত্র মনে রাখা যায় খুব সহজ পদ্ধতিতে। তারপর গতকালকে আজকে বাকি সূত্রগুলো কিভাবে মনে রাখতে হবে আমরা সেটাই দেখব। গত ক্লাসে আমরা জানতে পেরেছিলাম f + d হোল স্কয়ার সূত্র, তারপর a - b হোল স্কয়ার সূত্র, তারপর 4ab সূত্র মনে রাখার জন্য সেটি আবার রিভিউ করছি। তো আমরা এই তিনটে সূত্র পরবর্তীতে সূত্রগুলো আমরা কিভাবে জানবো সেটা আজকে দেখে নিব। 4ab সমান আমরা কি জানি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। যদি আমরা ছোট্ট একটা কাজ করি সেটা হচ্ছে এটাকে বাম পাশে লিখে এটাকে ডান পাশে লিখি, তাহলে সেটা কি দাঁড়ায় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। যদি আমি শুধু a মাইনাস b হোল স্কয়ারকে যদি আমি সমান চিহ্ন ও পারে নিয়ে যাই তাহলে সেটা কি কি দাঁড়ায় প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা সবাই জানি সমান চিহ্ন বাম পাশ থেকে যে গণনার সময় ডান পাশ চলে তাহলে সেটা হচ্ছে কি তার চিহ্ন পরিবর্তন হবে, প্লাস টি মাইনাস হয়ে যাবে এবং মাইনাস টি প্লাস হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজে জানতে পারলাম এ প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত সেটা কি দাঁড়ায় এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। একইভাবে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত জানতে পারবো সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক একই প্রক্রিয়ায় আমরা চাইলে এখান থেকে আরেকটি সূত্র বের করতে পারবো। সেটা কিভাবে বের করবো আমরা এবি সূত্রটা বের করবো। যদি সেটাকে আমরা উপপক্ষে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়ায় এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 4। আর যদি 4টাকে সাবট্রাক্ট করি আমরা তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 4। তারপর ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হবে কি যদি আমি 4 এর বর্গ করি বর্গমূল করলে কি দাঁড়ায় 2 হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার 2 হোল স্কয়ার। যেহেতু উভয় দিকে স্কয়ার আছে তাহলে আমি কি খুব সহজে স্কয়ারটাকে কি ব্র্যাকেটের বাইরে নিয়ে যেতে পারি, তাহলে আমরা কি পেয়ে পাচ্ছি এ বি এর সূত্র সেটা হচ্ছে কি দাঁড়ায় এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। কাল এবং আজ মিলে আমরা চারটা সূত্র এবং দুটি অনুসিদ্ধান্ত জানতে পেরেছি, একই প্রক্রিয়া পরবর্তী সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো আমরা দেখাবো। অবশ্যই সেটি দেখতে হলে আমাদের সাথে থাকুন।